দেখুন, এবারে আমরা ডিসকাস করব মক টেস্ট ফোর। মক টেস্ট ওয়ান টু থ্রি আমরা দিয়ে দিয়েছি, তো মক টেস্ট ফোর নাম দিয়ে আমরা বাংলা প্যাডাগজির কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আমরা এবার ডিসকাস করব, যেগুলো প্যাডাগজির প্রশ্ন, এটা মক টেস্ট ফোর হবে, ঠিক আছে আপনাদের। তো মক টেস্ট ওয়ান টু এবং থ্রি আমরা পাবলিশ করে দিয়েছি, তো এইগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আজকে মক টেস্ট ফোর, তো মক টেস্ট মানে কি আপনারা টেস্ট করবেন, তো আপনাদের আপনাদের যেহেতু টেস্ট করবেন সুতরাং কারেক্ট আনসার কী হয় সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। তারপর আপনারা আমাদের সঙ্গে আমরা আনসার বলবো, তারপর আপনারা আনসারগুলো মিলিয়ে দেখে নেবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসে অনেকগুলো প্রশ্ন থাকবে, প্যাডাগজির প্রশ্ন। তো দেখুন আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। তো প্রথম প্রশ্ন কী বলেছে, বিকাশের প্রক্রিয়া কখনো শেষ হয় না, এই ধরনের কি। তো এই যে প্যাডাগজিগুলো বিকাশের ধরনের ডেভেলপমেন্ট যে স্টেজ, এটা বাংলা প্যাডাগজিতেও আপনার আসবে এবং সিডিপিতেও আসবে। তো প্যাডাগজি এমন একটা বিষয়, প্যাডাগজি যদি আপনি ভালো করে বুঝতে পারেন সেটা আপনার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ক্লাস দেবে, সিডিপির ক্ষেত্রেও ক্লাস দেবে, আর ল্যাঙ্গুয়েজ টু যেটা থাকবে বা ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু দুটার ক্ষেত্রে কাজ দেবে, এবং সিডিপির ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্যাডাগজির ক্ষেত্রে কিছুটা কাজ দেবে। তো অতি গুরুত্বপূর্ণ কিন্তু ক্লাসগুলো হতে চলেছে, সুতরাং দেখতে থাকুন। তো আজকের প্রথম প্রশ্ন দেখুন, বিকাশের প্রক্রিয়া কখনো শেষ হয় না, এই ধারণাটি ধারাবাহিকতার নীতি, আন্তঃসম্পর্কের নীতি, মিথস্ক্রিয়া নীতি না একীকরণের নীতি, কারেক্ট অ্যান্সার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো এই প্রক্রিয়া এবং সর্বশেষে আপনারা বলবেন যে কার কতটা অ্যান্সার কারেক্ট হয়েছে, ঠিক আছে। তো বিকাশের ধারা প্রক্রিয়া কখনো শেষ হয় না, তো তার মানে কি বিকাশের প্রক্রিয়া কখনো শেষ হয় না, তার মানে কি এই প্রক্রিয়াটা কন্টিনিউয়াস চলতে থাকে, কন্টিনিউয়াস একটা সিকুয়েন্সে চলতে থাকে, নির্দিষ্ট সিকুয়েন্সে এটা চলতে থাকে। তো যেহেতু চলতে থাকে তার মানে একটা নির্দিষ্ট ক্রমে সে চলতে আছে, তার মানে একটা নির্দিষ্ট ধারায় চলতে আছে, তার মানে সেটা কি ধারাবাহিকতার নীতি, কন্টিনিউয়াস প্রসেস বা ধারাবাহিকতার নীতি আমরা বলতে পারি। নেক্সট কোয়েশন দেখি, ছোটো বাচ্চাদের শেখার প্রক্রিয়ায় পিতামাতার ভূমিকা পালন করা উচিত কী ধরনের, নেতিবাচক, সক্রিয়, সহানুভূতিশীল নাকি নিরপেক্ষ। ছোট বাচ্চাদের শেখার প্রক্রিয়ায় পিতামাতার ভূমিকা কীরকম হওয়া উচিত, নেতিবাচক হওয়া উচিত, সক্রিয় হওয়া উচিত, সহানুভূতিশীল হওয়া উচিত নাকি নিরপেক্ষ হওয়া উচিত, কোয়েশ্চন নাম্বার টু। ছোট বাচ্চাদের আমরা কী করে শেখাই, এই ক্ষেত্রে পিতামাতার ভূমিকা কেমন হওয়া চাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। ছোটো বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে আমাদের পিতামাতার ভূমিকাটা কেমন হওয়া উচিত, তো পিতামাতার ভূমিকাটা হওয়া উচিত কি সহানুভূতিশীল। আমরা সহানুভূতিশীলের মাধ্যমে আমাদের শেখাই, অর্থাৎ শিশুদেরকে মায়া মমতা করে আমাদেরকে শেখাতে হবে। শিক্ষার অন্তর্দৃষ্টি তত্ত্বর দ্বারা প্রচারিত হয় গ্যাস্টাল্ট তাত্ত্বিক, পেভলভ, জিন পিয়াগেট না বায়োগটস্কি, অর্থাৎ এখানে নিচের কোন সাইকোলজিস্ট শিক্ষার অন্তর্দৃষ্টি তত্ত্ব নামে একটা তত্ত্ব দিয়েছিলেন, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে গ্যাস্টাল্ট থিওরি। গ্যাস্টাল্ট থিওরিকে শিক্ষার অন্তর্দৃষ্টি তত্ত্ব বলা যায়। শিশুর বুদ্ধিমত্তা বিকাশের চারটা স্বতন্ত্র পর্যায় দ্বারা চিহ্নিত করা যায়, এই কথাটা কে বলেছিলেন, শিশুর বুদ্ধিমত্তা বিকাশ যে হয়, এই শিশুর বুদ্ধিমত্তা বিকাশের চারটি স্বতন্ত্র পর্যায় রয়েছে, তো এই চারটা স্বতন্ত্র পর্যায় রয়েছে এই কথাটি কে বলেছিলেন, জিন পাইগেট বলেছিলেন, কোহল বার্গ বলেছিলেন না এরিকসন বলেছিলেন না তাদের কেউ বলেননি, তো এই কথাটা কী হবে কারেক্ট আনসার, কোয়েশ্চেন নাম্বার ফোর। তো শিশুর বুদ্ধিমত্তাকে চারটে শ্রেণীতে ভাগ করেছিলেন, কে করেছিলেন, জিন পিয়াগেট। কী কী করেছিলেন, প্রথমে দিয়েছিলেন তিনি কী দিয়েছিলেন ভাই, সেন্সরি মোটর স্টেজ, তারপর দিয়েছিলেন প্রি অপারেশনাল স্টেজ, তারপর কী দিয়েছিলেন, কনক্রিট অপারেশনাল স্টেজ, তারপর দিয়েছিলেন ফর্মাল অপারেশনাল স্টেজ, এই চারটা স্টেজ উনি দিয়েছিলেন তার বুদ্ধিমত্তা বিকাশের ক্ষেত্রে, কে দিয়েছিলেন, জিন পিয়াগেট বা পাইগেট। অনুপ্রেরণা এটা শেখার প্রক্রিয়ায় কী করে, অনুপ্রেরণা শেখার প্রক্রিয়া কী করে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, আপনারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার কমেন্ট করবেন। শিক্ষার্থীদের স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে, পুরনো শিক্ষা থেকে নতুন শেখার পার্থক্য করে, শিক্ষার্থীদের একমুখী চিন্তা করতে বাধ্য করে, তরুণ শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে। তো অনুপ্রেরণাটা শেখার প্রক্রিয়া কী করে, শিক্ষার্থীদের স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে, পুরনো শিক্ষা থেকে নতুন শেখার পার্থক্য করে, শিক্ষার্থীদের একমুখী চিন্তা করতে বাধ্য করে নাকি তরুণ শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহটা তৈরি করে, তো কোয়েশ্চেন নাম্বার ফাইভ কারেক্ট আনসার কী হতে পারে,
অনুপ্রেরণা, অনুপ্রেরণা মানে আমরা মোটিভেট যেটা করি, আগ্রহ বা মোটিভেট যাকে বলা হয়, তো মোটিভেট যদি করি তাহলে শিখন প্রক্রিয়া কী হয়, স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে, স্মৃতিশক্তির কথা আসছে না, পুরনো শিক্ষা নতুন শিক্ষা পার্থক্য আসছে না, একমুখী চিন্তা নয়, আমরা বহুমুখী চিন্তা করতে দেই শিশুদের, ডাইভার্জেন্ট থিঙ্কিং করি, কনভার্জেন্ট থিঙ্কিং আমাদের হয় না। এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে তরুণ শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করা, অর্থাৎ আগ্রহ তৈরি করতে গেলে আমাদেরকে অনুপ্রেরণা দিতে হবে। তো অনুপ্রেরণা যত আমরা বেশি দেব তত শেখনের প্রক্রিয়া সেটা আগ্রহ তৈরি করতে সাহায্য করবে। নিচের কোনটি বুদ্ধিমান শিশুর লক্ষণ নয়, নিচের কোনটি বুদ্ধিমান শিশুর লক্ষণ নয়, দীর্ঘ প্রবন্ধ খুব দ্রুত ক্যাম করার ক্ষমতা রাখে এমন একজন, মানে খুব দ্রুত ক্যাম করা বলতে মনে করার ক্ষমতা রাখে এমন একজন, যিনি সাবলীলভাবে এবং যথাযথভাবে যোগাযোগ করার ক্ষমতা রাখেন, যিনি একজন যিনি বিমূর্ত পদ্ধতিতে চিন্তা চালিয়ে যান, যিনি একজন নিজের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। তো বুদ্ধিমান শিশুর লক্ষণ নয় কোনটি, অর্থাৎ এখানে তিনটা আছে, তিনটা হচ্ছে কি বুদ্ধিমান শিশুর লক্ষণ আর একটা হচ্ছে বুদ্ধিমান শিশুর লক্ষণ নয়। কোয়েশ্চেন নম্বর ৬, কোয়েশ্চেন নম্বর ৬ কারেক্ট অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চেন নম্বর ৬ কি হবে তাড়াতাড়ি কমেন্ট করুন, নিচের কোনটি বুদ্ধিমান শিশুর লক্ষণ নয়। বুদ্ধিমান শিশুরা কী করে, সাবলীলভাবে এবং যথাযথভাবে যোগাযোগ করার ক্ষমতা রাখে, এবং যারা বুদ্ধিমান তারা কী করে মূর্ত চিন্তা থেকে বিমূর্ত চিন্তাটা বেশি করে। যদি আপনারা কনসেপ্ট ক্লাস দেখে না থাকেন তো প্রতিভাবান শিশু বলে আমাদের, বা প্রতিভাবান শিক্ষার্থী, প্রতিভাবান শিশু বলে আমরা একটা কনসেপ্টের ক্লাস প্রোভাইড করেছি, এটা দেখলে এই টপিকটা পুরো বুঝে যাবেন। তারা কী করে মূর্ত চিন্তা থেকে বিমূর্ত চিন্তাটা বেশি করে, আর এই ক্ষেত্রে টারম্যান বলেছিলেন যে তাদের বুদ্ধাঙ্ক আইকিউটা কী হয় 140-এর বেশি হয়, এবং প্রতিভাবান শিশু বা বুদ্ধিমান শিশুরা কী হয় তাদের তারা সৎ সরল এবং দয়ালু এবং পরার্থবাদী হয়, এই কথাগুলো বলেছিলেন। যেই একজন নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে সেও বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা কখনো কোনো কিছু মুখস্থ করে না, দ্রুত ক্যাম করা বা দ্রুত মুখস্থ করা বা দীর্ঘ প্রবন্ধ তারা মনে রাখে না, তারা দীর্ঘ প্রবন্ধকে কী করে বানিয়ে লিখে ফেলে, ক্রিয়েটিভিটি করে, সৃজনশীলতা তাদের মধ্যে থাকছে, তারা কী করে বানিয়ে লিখে দেয়, দ্রুত ক্যাম করে না বা মনে করে না, মুখস্থ করে না, এক কথায় শেষ। কোন জায়গা যেখানে শিশুর জন্মগত বিষয়ে সর্বোত্তম উপায়ে সংজ্ঞায়িত করা হয়, শিশুর জ্ঞানগত বিকাশ এটা বিকাশ হবে, এমন কোন জায়গা যেখানে শিশুর জ্ঞানগত বিকাশ সর্বোত্তম উপায়ে সংজ্ঞায়িত হয়, স্কুল এবং ক্লাসরুমের পরিবেশ, অডিটোরিয়াম হল, বাড়ি নাকি খেলার মাঠ, তার জ্ঞানগত বিকাশটা সবচেয়ে বেশি সংজ্ঞায়িত হয় তার স্কুল এবং ক্লাসরুমের পরিবেশে, ঠিক আছে, তার জ্ঞানগত পরিবেশ সবচেয়ে ভালো হয় কোথায় হয়, তার বিকাশটা সবচেয়ে বেশি উপায় হয় স্কুলে এবং ক্লাসরুমের পরিবেশে, তার কী হয় তার জ্ঞানগত বিকাশটা সবচেয়ে ভালো উপায়ে সংজ্ঞায়িত হয়। যে পর্যায়ে একটি শিশু বস্তু এবং ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে তাকে কী বলা হয়, একটা শিশু একটা বস্তু এবং ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে, মানে সে যুক্তি দিয়ে কথা বলতে পারবে, যুক্তি দিয়ে, সে যুক্তি তর্ক যুক্তি যখন তার মধ্যে চলে আসবে তখন এটা পিয়াগেটের ভাষায় এটা কী হবে, একটা বস্তু বা ঘটনা সম্পর্কে সে যুক্তি দিয়ে কথা বলবে যে স্টেজে, এই স্টেজকে আমরা কী বলবো, সংবেদনশীল মোটর স্টেজ, আনুষ্ঠানিক অপারেশনের স্টেজ, প্রি অপারেশনের, না কনক্রিট। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ফর্ম্যাল অপারেশনাল স্টেজ, আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজ যাকে বলা হয়, ফর্ম্যাল স্টেজে সে কী করে যুক্তি দিয়ে কথা বলে। নিচের কোনটি শিশুদের সামাজিক মানসিক চাহিদার সঙ্গে সম্পর্কিত নয়, এই নয় পয়েন্টটা মাথায় রাখুন, কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে ঢালুন না কারেক্ট অ্যান্সার কী ভাই, আপনারা অনেকে ভিডিও দেখছেন কিন্তু অনেকে লাইক করেন, দুঃখের ব্যাপার ভাই, আপনারা লাইক করছেন না কেন ভাই, আপনারা যত বেশি লাইক করবেন শেয়ার করবেন তত আমাদের মোটিভেট বৃদ্ধি হবে, পরবর্তী সময়ে আমরা অত ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। মক টেস্ট পাবেন এবং প্রতিদিন আপনারা মক টেস্ট পাচ্ছেন আমাদের এখানে, ঠিক আছে, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বাংলা ভাষার
সব ধরনের পিডিএফ আমাদের কাছে রয়েছে, বাংলা ভাষার ফুল গাইড আমাদের কাছে রয়েছে। আমরা প্রাইভেট ক্লাস করি, ঠিক আছে, বা আমাদের পিডিএফ রয়েছে, সেগুলো আপনারা পাবেন, মক টেস্ট আপনারা পাবেন, কোনো প্রশ্নের ডাউট সেশন থাকলে ডাউট সেশনে বুঝতে পারবেন, এই সবগুলো আপনারা পাবেন। যদি দরকার হয় তাহলে অবশ্যই আপনারা এই মোর ক্লাস আর অধিক ক্লাস, পিডিএফ এবং মক টেস্ট পেতে আপনারা আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। তো সেটা কিন্তু পেয়েবল, সেটা কিন্তু পেইড ভার্সন, ফ্রি ভার্সনে হচ্ছে না, সবগুলো পেইড ভার্সনে হবে, এটা বুঝিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে ভাই। তো এটা কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 9 কী হবে দেখি। সামাজিক মানসিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত নয় বলেছে। তো আগে আমরা দেখি সামাজিক মানসিক চাহিদার সঙ্গে সম্পর্কিত কোনগুলো। কাউকে যদি প্রশংসা করি বা সামাজিক অনুমোদন করি তাহলে এখানে তার সামাজিক বা মানসিক চাহিদাটা রয়েছে। মানসিক নিরাপত্তার প্রয়োজন, তার মানসিক চাহিদা রয়েছে। সহযোগিতার প্রয়োজন, এটাও কিন্তু তার একটা সামাজিক সামাজিক ক্ষেত্রে তার সহযোগিতা রয়েছে। কিন্তু শরীর থেকে বর্জ্য পদার্থ সে যদি ইয়ে করে মানে ত্যাগ করে, এটা তার নিত্যদিনের কর্ম, এটা তার কোনো সামাজিক বা মানসিক সেটা চাহিদার সঙ্গে সেটা সম্পর্কিত নয়। সুতরাং অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখছি, নিচের কোনটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করবে। কোয়েশ্চেন নাম্বার 10, শিক্ষার্থীদের সুশিক্ষার ব্যবহারিক মূল্য শেখানো, প্রশ্ন করার সুযোগ দান করা এবং প্রতিটি শিক্ষার্থীর সহজাত প্রতিভা লালন করা, স্কুল জীবনের শুরু থেকেই অর্জনের লক্ষ্যের উপর জোর দেওয়া, পরীক্ষায় ভালো নম্বরের জন্য শিক্ষার্থীদের কোচিং করানো। তো কারেক্ট অ্যান্সার কী হবে কোয়েশ্চেন নাম্বার 10, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ফার্স্ট। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে নিচের কোনটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করবে। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে দেখুন, আমরা কখনো শিশুদেরকে কী করাই না, কোচিং করাই না নেগেটিভ, ঠিক আছে। সুশিক্ষার মূল্য শেখাবো আমরা, ব্যবহারিক মূল্য, তাকে সুশিক্ষা দান করবো, মূল্য কী করে শেখাবো সেটা হচ্ছে না। আর স্কুল জীবনের শুরু থেকেই তাকে লক্ষ্যের উপর, টার্গেটের উপর জোর দেবো যে তোমাকে বড়ো হয়ে ডাক্তার হতেই হবে, তোমাকে নার্স হতেই হবে, অর্থাৎ তার ভবিষ্যতের আমরা চিন্তাধারা করে নেবো, সেটা নেগেটিভ ওয়ার্ড, সেটা আমাদের হচ্ছে না। তো কারেক্ট অ্যান্সার হয়ে এটাই হবে, সৃজনশীল শিশু যদি হতে হয় তা বা সৃজনশীল শিশুর ক্ষেত্রে আমাদের তাকে প্রশ্ন করার সুযোগ দান করতে হবে, সে যেন বেশি প্রশ্ন করতে পারে। যত বেশি সে প্রশ্ন করবে তত আমি বেশি রিপ্লাই দেব, এবং যত আমি বেশি রিপ্লাই দেব সে জিনিসটা তত বেশি জানতে পারবে, এবং জানতে পারলে সে বিষয়টা নতুনভাবে সে বুঝতে পারবে এবং জিনিসটা সে তার মতো করে লিখতে পারবে, বানাতে পারবে, বুঝতে পারবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং প্রত্যেকটা শিশুর সহজাত লালন প্রতিভা দেখতে হবে, অর্থাৎ প্রত্যেক ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, প্রত্যেকটা ছাত্র কোনো না কোনো দিক দিয়ে তার ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্টটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। মাইন্ড ম্যাপিং বলতে কী বোঝায়? বোধগম্যতা বাড়ানোর একটা কৌশল, একটি অ্যাডভেঞ্চারের জন্য একটি কর্ম পরিকল্পনা, মনের ছবি আঁকা, মনের কার্যকারিতা নিয়ে গবেষণা করা। তো মাইন্ড ম্যাপিং মানে কী? মাইন্ড ম্যাপিং বলতে আমার যেটা মাইন্ড আছে ব্রেনের মধ্যে আমি কী করলাম, একটা ম্যাপিং করলাম যে আমি কি করে জিনিসটাকে ভালো করে বোঝাবো। তো মনের মধ্যে ছবি আঁকা এটা হবে না, মনের কার্যকারিতা এটা কারেক্ট আনসার নয়। কারেক্ট আনসার হবে আমাদের বোধগম্যতা বাড়ানোর একটা কৌশল। সুতরাং মাইন্ড ম্যাপিং বলতে বোঝায় বোধগম্যতা বাড়ানোর একটা কৌশল। নেক্সট প্রশ্ন দেখি ভাই, একটি ছোট্ট শিশু অতীতের মতো একই পরিস্থিতিতে তার দ্বারা তৈরি প্রতিক্রিয়ার ভিত্তিতে একটা নতুন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানায়। একটা ছোট শিশু কী করলো, তার অতীতে একটা পরিস্থিতি ছিল, তো এই পরিস্থিতির মধ্যে সে তৈরি করেছিল একটা কিছু একটা জিনিস, তো একটা কিছু একটা তৈরি করেছিল, তারপর সে ওই জিনিসটার ভিত্তিতে সে নতুন একটা কিছু বানিয়ে প্রতিক্রিয়া জানালো, এর সঙ্গে কী জড়িত? শেখার প্রস্তুতির ল অফ অ্যাটিটিউড, শেখার প্রস্তুতির আইন, শেখার সাদৃশ্য আইন, শেখার প্রভাব আইন। এখানে আগে একটা জিনিস বানালো, একটা জিনিস বুঝবেন, অতীতে একটা পরিস্থিতিতে কোনো একটা জিনিস বানিয়েছিল, তারপর নতুন পরিস্থিতিতে নতুন একটা জিনিস বানিয়ে সেটার প্রতিক্রিয়া জানালো, তার মানে সেটা সাদৃশ্য বা মিল থাকলো। এই ক্ষেত্রে শেখার সাদৃশ্যের আইন হবে কারেক্ট আনসার।
সর্বোত্তম উপায় বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখার অসুবিধাগুলিকে মোকাবিলা করার জন্য ব্যবহার করা হলো কি ব্যবহার করা হলো সর্বোত্তম উপায়ে বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখার অসুবিধাগুলিকে যদি আমরা মোকাবিলা করি তো মোকাবিলা করার জন্য কি ব্যবহার করা হবে সর্বোত্তম উপায়ে বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখার অসুবিধাগুলিকে আমরা মোকাবিলা করতে পারি তো এই মোকাবিলা করার জন্য যে ব্যবহার করা হয় সেটা কি ব্যবহার করা হয় অক্ষমতার জন্য উপযোগী বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যয়বহুল এবং চকচকে সমর্থন উপাদান সহজ এবং আকর্ষণীয় পাঠ্যপুস্তক সহজ এবং আকর্ষণীয় পাঠ্যপুস্তক নাকি গল্প বলার পদ্ধতি তো দেখুন প্রাথমিক স্তরে তার কী হচ্ছে শেখার অসুবিধাগুলো হচ্ছে তো অসুবিধাগুলোকে মোকাবিলা মানে অসুবিধাগুলোকে যদি সমাধান করতে চাই তাহলে কোথায় অসুবিধা হচ্ছে তার উপযোগী শিক্ষণ পদ্ধতি যদি ব্যবহার করি বিভিন্ন শিক্ষণ পদ্ধতি তাহলে সমস্যার সমাধান হয়ে গেল আর ব্যয়বহুল ব্যয়বহুল মানে কি যে জিনিসের সবচেয়ে বেশি টাকা খরচ হয় বা চকচকে তো অনেক বেশি টাকা খরচ আমি কোথা থেকে পাবো বা উপাদান কিনবো সেটা হবে না আকর্ষণীয় পাঠ্যপুস্তক সবসময় আকর্ষণীয় পাঠ্যপুস্তক পাওয়া যাবে না আর গল্প বলার পদ্ধতি থেকে আমরা অক্ষমতার জন্য উপযোগী বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবো একটা শিক্ষণ পদ্ধতিতে কখনো কোনো জিনিস সাকসেস হয় না গল্প বলার পদ্ধতি বলেছে একটা তো হয়তো কোনো কোনো ছাত্রকে আমরা গল্প বলে বুঝালাম আর যারা আছে গল্প দিয়ে বুঝতে পারে না তারা কী করবে সুতরাং অক্ষমতার জন্য উপযোগী বিভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে এটা মোকাবিলা করা যেতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা উচিত অন্যান্য স্বাভাবিক শিশুদের সঙ্গে বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য উদ্ভাবিত পদ্ধতি দ্বারা বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিক্ষক দ্বারা তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা উচিত কোয়েশ্চন নম্বর 14 কারেক্ট অ্যান্সার কি হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা বুঝি কি আমরা এক কথায় বুঝি হ্যান্ডিক্যাপ এখন ইউজ করা হয় না সেটা আইনত অপরাধ ঠিক আছে এটা মাথায় রাখুন আমি শুধু এই ক্লাসে আপনাদেরকে বোঝানোর জন্য ইউজ করলাম আর ইউজ করব না ঠিক আছে তো এটা আপনারা বুঝে নেবেন বিশেষ ক্ষমতা চাহিদা সম্পন্ন শিশু বা বিশেষ অক্ষমতা শিশু বলতে এই ধরনের শিশুদেরকে বোঝানো হয় তো আমরা এই ধরনের জন্য আমরা কখনো কী করি না বিশেষ বিদ্যালয় বলে কিছু হয় না তো বিশেষ বিদ্যালয় বলতে কোনো কিছু হয় না তার মানে তিনটা অপশন কেটে দিন আমরা কী করব ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ সবার জন্য সমান শিক্ষা আমাদের যেটা ছিল ইনক্লুসিভ এডুকেশন তো সেই ইনক্লুসিভ এডুকেশনের মধ্য দিয়ে সবার জন্য সমান শিক্ষা অর্থাৎ অন্যান্য স্বাভাবিক শিশুদের সঙ্গেও তাদেরকে আমরা কী করব শিক্ষা দান করব ডিসলেক্সিয়া কিসের সঙ্গে যুক্ত মানসিক ব্যাধি গাণিতিক ব্যাধি পড়ার ব্যাধি নাকি আচরণগত ব্যাধি কোয়েশ্চন নাম্বার 15 কী হবে তাড়াতাড়ি কমেন্ট বসে তাড়াতাড়ি ফার্স্ট ডিসলেক্সিয়া আমি একটা কয়েকটা ওয়ার্ড লিখি এটা মাথায় রাখবেন ডিসলেক্সিয়া তারপর আমাদের হবে ডিসগ্রাফিয়া তারপর আমাদের হবে ডিসক্যালকুলিয়া বিশেষ করে তিন চারটি থেকে কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় আসে তো এই নিয়ে আমাদের ক্লাস রয়েছে কনসেপ্ট ক্লাস আপনারা দেখে নেবেন ক্লিয়ার হয়ে যাবেন তবু আমি বলে দিচ্ছি তো ডিসলেক্সিয়া মানে হচ্ছে রিডিং ডিসঅর্ডার ডিসলেক্সিয়া মানে হচ্ছে রিডিং ডিসঅর্ডার যারা মানে ডিসলেক্সিয়া মানে রিডিং ডিসঅর্ডার যারা পড়তে পারছে না ঠিক আছে যাদের পঠনের যাদের সমস্যা রয়েছে অর্থাৎ পড়ার ব্যাধি এটা হবে কারেক্ট অ্যান্সার যাদের পঠনের সমস্যা রয়েছে এরা হবে ডিসলেক্সিয়া আর যাদের রাইট মানে রাইটিং মানে লিখন যাদের লিখার ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদেরকে আমরা বলবো ডিসগ্রাফিয়া আর যাদের ক্যালকুলেটার থেকে ম্যাথ অর্থাৎ যাদের গাণিতিক সমস্যা রয়েছে বা ম্যাথসের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদেরকে আপনারা বলবেন ডিসক্যালকুলিয়া ক্লিয়ার প্রতিভাধর হওয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হয় না তো নিচের কোনটি একজন প্রতিভাধর হওয়ার বা প্রতিভাবান বা ট্যালেন্টেড বা গিফটেড চিলড্রেন হওয়ার লক্ষণ নয় বা এখানে নিচের কোন বৈশিষ্ট্যটি একজন প্রতিভাবান ছাত্রের লক্ষণ নয় এটা প্রশ্ন সৃষ্টিশীল ধারণা অন্যদের সঙ্গে মারামারি অভিব্যক্তিতে অভিনবত্ব নাকি কৌতূহল একদম ভেরি ইজি কোয়েশন আপনারা দেখলেই কারেক্ট অ্যান্সার করতে পারবেন তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে তাড়াতাড়ি বলুন
প্রতিভাবান শিশু গিফটেড চিলড্রেন বা ট্যালেন্টেড শিশু তারাই হবে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, তারা কি করে অভিনবত্বে বিশ্বাসে করে, তারা নতুন কিছু নিজে কিছু নিজে তৈরি করবে, পুরোনো সিস্টেম তারা মানে না, তাদের মধ্যে কৌতূহল থাকে। কিন্তু যারা প্রতিভাবান শিশু তারা পিএনপিসি করে না, পিএনপিসি মানে বুঝতে পারছেন তো, পরনিন্দা পরচর্চা তারা করে না, কে ভালো কে খারাপ এই নিয়ে তারা চিন্তা করে না, তার আমি নিজে কি বানাবো, নিজে কি আবিষ্কার করব, নিজে কীভাবে করব এই নিয়ে তারা চিন্তা ভাবনা করে, সুতরাং তারা অন্যদের সঙ্গে মারামারি করে না। সুতরাং অপশন নাম্বার খ ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। ভিজুয়াল ডিফিসিয়েন্সি সহ ভি গ্রেডের একজন শিক্ষার্থী ড্যাশ হওয়া উচিত। ভিজুয়াল ডিফিসিয়েন্সি অর্থাৎ যারা চোখে দেখতে সমস্যা হয়, ভিজুয়াল যারা দেখতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে একজন শিক্ষার্থী কীরকম হওয়া উচিত, এটা কারেক্ট, ছাত্রদের সঙ্গে কী করা উচিত বা একজন শিক্ষার্থীকে কী করা উচিত এই কথাটা বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17। নিম্নস্তরের কাজ করার অজুহাত, আমরা কখনো অজুহাত দেখাবো না। পিতামাতা বন্ধুদের দ্বারা তার রুটিন কাজে সাহায্য করা হয়েছে, এটা করা উচিত নয়। শ্রেণীকক্ষে বিশেষ আচরণ দেওয়া হবে, তাকে বিশেষ আচরণ দেবো না, কারেক্ট অ্যান্সার হবে শ্রেণীকক্ষে সাধারণভাবে চিকিৎসা করা হয় এবং অডিও সিডির মাধ্যমে, যারা দেখতে পায় না তারা অডিও সিডি মানে স্পিকার বলতে পারেন, স্পিকারের মাধ্যমে তারা শুনে শুনে জিনিসটা যাতে শিখতে পারে এই চেষ্টা করা হয়। যারা চোখে দেখতে পায় না তাদেরকে আমরা কী করি, অডিওর মাধ্যমে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি এবং ব্রেল পদ্ধতির মাধ্যমে তাদেরকে আমরা লেখানোর চেষ্টা করি। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শেখার প্রক্রিয়ার বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় না? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শেখার প্রক্রিয়ার বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা যায় না? শিক্ষা প্রতিষ্ঠানে একমাত্র স্থান যেখানে শিক্ষা গ্রহণ করা যায়, শিক্ষা একটি ব্যাপক প্রক্রিয়া, শেখা লক্ষ্য ভিত্তিক, অশিক্ষাও একটি শেখার প্রক্রিয়া। এখানে বলেছি এক নম্বরটা দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানে একমাত্র স্থান যেখানে শিক্ষা গ্রহণ করা যায়। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কি শিক্ষা অর্জন করা যায় না? আমাদের ঘর বা পরিবার, আমাদের হোম বাড়ি, আমরা বাড়িতেও তো অনেক কিছু শিখি তাই না? অর্থাৎ এখানে বলেছে শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে একমাত্র স্থান যেখানে শিক্ষা গ্রহণ করা যায়, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও শিক্ষা গ্রহণ করা যায় না, এই কথাটার অর্থ। তো এটা আসলে তো ভুল, এখানে বলেছে কোনটা বিবেচনা করা যাচ্ছে না, সুতরাং এখানে অপশন নাম্বার 1টা বিবেচনা করা যাচ্ছে না, সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে আমাদের অপশন নাম্বার এ। শিক্ষাকে সমৃদ্ধ করা যেতে পারে যদি, শিক্ষাকে সমৃদ্ধ করা যেতে পারে যদি কী করা হয়, কী হবে কারেক্ট অ্যান্সার? বাস্তব জগতের পরিস্থিতিগুলোকে ক্লাসে আনা হয় যেখানে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং শিক্ষকদের সুবিধা হয়, ক্লাসে আরও বেশি করে শিক্ষাদানের উপকরণ ব্যবহার করা হয়, শিক্ষকরা বিভিন্ন ধরনের বক্তৃতা এবং ব্যাখ্যা ব্যবহার করেন, ক্লাসে পর্যায়ক্রমিক পরীক্ষার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে উপযুক্ত কারেক্ট অ্যান্সার কোনটি হবে? এক আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে চারটা কারেক্ট অ্যান্সার মনে হবে, কিন্তু চারটা থেকে একটাকে আপনাকে বাছতে হবে যেটা বেস্ট অ্যান্সার হবে। তো বেস্ট অ্যান্সার বা এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার 1, অর্থাৎ বাস্তব জগতের পরিস্থিতিগুলিকে যদি ক্লাসে আনা হয়। এবং সবচেয়ে বড় ভাইটার পয়েন্ট হচ্ছে কি, পারস্পরিক আলাপ আলোচনা। শিশুরা যখনই পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে একজনের সঙ্গে আরেকজনের সামাজিক মেলামেশার মাধ্যমে যখন তারা শিখবে, তখন বাইগোডস্কি বলেছিলেন যে শিশুরা খুব এখানে তারা খুব ভালো একটা শিখতে পারে, ঠিক আছে, ভাষা শিখতে পারে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। মূল্যায়ন একটি উপযোগী এবং আকর্ষণীয় প্রক্রিয়া করার জন্য একজনকে সতর্ক হওয়া উচিত। মূল্যায়ন একটি উপযোগী এবং আকর্ষণীয় প্রক্রিয়া, এটাকে বাস্তবায়িত করার জন্য একজনকে সতর্ক হওয়া উচিত বা শিক্ষককে সতর্ক হওয়া উচিত, কিসের ভিত্তিতে সতর্ক হওয়া উচিত একটু দেখি, কী হবে কারেক্ট অ্যান্সার কমেন্ট করুন। বিভিন্ন ছাত্রদের মধ্যে তুলনা করা, আমরা কখনো ছাত্রদেরকে কী করি না, তুলনা করি না। শিক্ষার্থীদের বুদ্ধিমান বা গড় শিক্ষার্থী হিসেবে লেবেল করা, শিক্ষার্থীকে লেবেল করবো না,
প্রতিক্রিয়া জানাতে প্রযুক্তিগত ভাষা ব্যবহার করে আছে। এটা আপাতত থাক, তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, কারণ মূল্যায়ন হচ্ছে সিসিএ, কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভলিউশন। তো কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভলিউশন যখন হবে তখন স্কলাস্টিক এবং কস্কলাস্টিক সীমানা জুড়ে শিক্ষার্থীর শেখার বিষয়ে তথ্য সংগ্রহ করার বিভিন্ন উপায় ব্যবহার করে। অর্থাৎ আমরা যখন সিসি নেব বা মূল্যায়ন নেব, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভলিউশন নেব, তখন আমাদের স্কলাস্টিক বিষয়গুলো থাকবে এবং স্কলাস্টিক বিষয়গুলো থাকবে, দুটা জিনিস কিন্তু আমাদের থাকবে। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একজন শিক্ষক তার গণতান্ত্রিক প্রকৃতির কারণে ছাত্রদের পুরো ক্লাসে বসতে দেন, কেউ কেউ একসাথে বসে আলোচনা করে বা গ্রুপ রিডিং করে, কেউ কেউ চুপচাপ বসে পড়েন। একজন অভিভাবক এটা পছন্দ করেন না। নিম্নলিখিতের মধ্যে কোনটি পরিস্থিতি সামাল দেওয়া সর্বোত্তম উপায় হতে পারে? অভিভাবকদের উচিত শিক্ষকের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে অভিযোগ করা, অভিভাবকদের উচিত তাদের ওয়ার্ডের বিয়োগ পরিবর্তন করা, অধ্যক্ষকে অনুরোধ করা, অভিভাবকদের উচিত শিক্ষকের প্রতি আস্থা প্রদর্শন করা, শিক্ষকের সাথে সমস্যা নিয়ে আলোচনা করা, অভিভাবকদের উচিত শিশুটিকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়া। একজন শিক্ষক কী করলেন, তিনি গণতান্ত্রিক প্রকৃতির কারণে সবাইকে ফ্রিডম দিলেন, তো বললেন তোমরা যে যেখানে চেয়ে এখানে বসো। তারপর শিক্ষার্থীরা যার যেখানে হচ্ছে অনেকে বসলো, অনেকে মিলেমিশে আবার কথাবার্তা করছে, আবার অনেকে কেউ কেউ চুপ আছে। এটা একজন গার্জিয়ান বা অভিভাবক এটা তিনি পছন্দ করলেন না। তো অভিভাবক এখানে কী করলেন, প্রথমত নাম্বার ওয়ান অপশনে দিয়েছে অভিভাবকের উচিত শিক্ষকের বিরুদ্ধে হেডমাস্টার বা প্রিন্সিপালের এগেনস্টে, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করা এই টিচারের এগেনস্টে। অভিভাবকের উচিত তাদের ওয়ার্ডের বিয়োগ পরিবর্তন করার জন্য, যদি যে আমাদের এই টিচার লাগে না, এটাকে আমার এখান থেকে সরিয়ে দাও, ট্রান্সফার করে দাও, ওয়ার্ড কমিশনারের কাছে কমপ্লেন করা। অভিভাবকদের উচিত শিক্ষকের প্রতি আস্থা প্রদর্শন করা এবং সমস্যা নিয়ে কথাবার্তা করা, এটা কারেক্ট অ্যান্সার। কারণ শিক্ষক ওই কারণেই তাদেরকে একসঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যারা তারা সামাজিক মিলামিশার মাধ্যমে অনেক কিছু বিষয় শিখতে পারে। শিশুরা নিজেরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা, পারস্পরিক আলাপ আলোচনা, কথাবার্তার মাধ্যমে তারা অনেক কিছু শিখে নেয়, যার কারণে এখানে অভিভাবকদের উচিত ছিল যে শিক্ষকের প্রতি আস্থা প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করা, যে স্যার আপনি শিখাচ্ছেন, তারা নিজেদের মধ্যেও আপনি ব্যবস্থা করে দিচ্ছেন যাতে করে তারা শিখতে পারে, এবং আপনার কী সমস্যা রয়েছে সেটা যদি আপনাদের আমাদের সঙ্গে শেয়ার করুন, তো আমরাও আপনাকে কিছুটা সাহায্য করতে পারি। এটা উচিত ছিল একজন অভিভাবকের। নিচের কোনটিকে প্রাথমিক স্তরে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসাবে বিবেচিত করা উচিত? শিক্ষাদান পদ্ধতি এবং বিষয় জ্ঞানের দক্ষতা, উচ্চ প্রমিত ভাষায় শেখানোর দক্ষতা, শেখানোর শক্তি, ধৈর্য না অধ্যবসায়। কোয়েশ্চন নাম্বার 22। একজন প্রাথমিক স্তরে শিক্ষকের কোন গুণটা থাকা জরুরি? কোয়েশ্চন নাম্বার 22। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, খুব তাড়াতাড়ি ফাস্ট কমেন্ট করুন, কারেক্ট অ্যান্সার কী হতে পারে। তো একজন শিক্ষকের ধৈর্য এবং অধ্যবসায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রাথমিক শিক্ষকের যদি ধৈর্য না থাকে তাহলে তিনি কচিকাঁচা শিশুদেরকে মানুষ করতে পারবেন না, কচিকাঁচা শিশুদেরকে শিক্ষাদান করতে পারবেন না। কারণ কচিকাঁচা শিশুরা অনেক বেশি হই চই, হাল্লা, চিৎকার, গণ্ডগোল, এইসব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে, ঠিক আছে? আপনারা স্কুলে গেলে দেখবেন বা অনেকে জানেন এই ব্যাপারটা। তো একজন প্রাথমিক স্তরে একজন শিক্ষক হিসাবে আপনার ধৈর্য থাকতে হবে এবং বিষয়ের প্রতি অধ্যবসায় থাকতে হবে। নিচের কোনটিকে অনুপ্রাণিত শিক্ষার লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়? শিক্ষার্থীরা প্রশ্ন করছে, শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি, শ্রেণীকক্ষে পিন ড্রপ নীরবতা, শিক্ষার্থীরা নোট নিচ্ছে, সেটা হচ্ছে না। শিক্ষার্থীরা পিন ড্রপ সাইলেন্ট পালন করছে মোটেই না, হাইয়েস্ট ও অ্যাটেন্ডেন্স হচ্ছে সেটাও কোনো কথা না। কথা হচ্ছে ক্লাসটা আমার ভালো হচ্ছে, ক্লাসটা যদি ভালো হয়, আমার পড়ানো যদি ভালো হয়, তাহলে শিক্ষার্থীরা কী করবে, প্রশ্ন করবে যে স্যার ওই জিনিসটা খুব ভালো বুঝলাম, তো এটা কী হলো, তারপর কী হলো, তারপর কী হলো, মানে তাদের জানার ইচ্ছাটা বেড়ে যাবে। তো জানার ইচ্ছা কখন বাড়বে, যখন জিনিসের প্রতি আগ্রহ থাকবে, মজা লাগবে, তখন আমার জানার ইচ্ছা বাড়বে। আমরা যখন সিনেমা দেখি, ফিল্ম দেখি,
সিনেমা মানে ফিল্ম, আচ্ছা নাটক দেখি বা কি বলবো সিরিয়াল দেখি, তখন কি হয় আমরা তারপর কি হলো, তারপর কি হলো, তারপর কি হবে, তারপর কি হবে, একটা মনের মধ্যে একটা উৎসাহ থেকে থাকে, মানে সেটা আরাম লাগে, মজা লাগে। তো এই ধরনের যখনই শিক্ষার্থীরা প্রশ্ন করছে দেখবেন, তখনই মনে রাখবেন যে না ক্লাসটা সাকসেসফুল হতে চলেছে, অনুপ্রাণিত হতে চলেছে। নিম্ন শ্রেণীতে খেলার উপায় শিক্ষাদান পদ্ধতির উপর নির্ভর করে শারীরিক শিক্ষা প্রোগ্রামের তত্ত্ব, শিক্ষাদান পদ্ধতির নীতিমালা, বিকাশ ও বৃদ্ধির মনস্তাত্ত্বিক নীতি, শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতি। নিম্ন শ্রেণীতে লোয়ার ক্লাসে খেলার উপায় আমরা শিক্ষাদান পদ্ধতির উপর কী নির্ভর করে, কোয়েশ্চন নম্বর 24, তাড়াতাড়ি কমেন্ট বক্স, এটা কারেক্ট অ্যান্সার হবে বিকাশ এবং বৃদ্ধির মনস্তাত্ত্বিক নীতি। শেখার ক্ষেত্রে কারিকুলাম শব্দটি বলতে কী বোঝায়, শিক্ষার ক্ষেত্রে কারিকুলাম, কারিকুলাম বলতে কী বোঝায়? কারিকুলাম বলতে আমরা বাংলায় যাতে বুঝি সেটাকে আমরা বলবো পাঠ্যক্রম বা পাঠ্যক্রম। তো এই পাঠ্যক্রম বা কারিকুলাম বলতে কী বোঝায়? শিক্ষাদান পদ্ধতি, তো পদ্ধতিকে কিন্তু কারিকুলাম বলা হয় না, প্রক্রিয়া প্রসেস, মূল্যায়ন প্রসেস মোটেই না, ক্লাসে ব্যবহৃত পাঠ্য উপাদান না, কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ক। স্কুলের সামগ্রিক প্রোগ্রাম যা শিক্ষার্থীরা প্রতিদিনের ভিত্তিতে অনুভব করে, প্রত্যেক দিন আমি কী পড়াবো, কী করে পড়াবো, কোথা থেকে পড়াবো, এই সমস্ত জিনিসটা লিপিবদ্ধ থাকে, দ্যাট ইজ কল পাঠ্যক্রম বা কারিকুলাম। একজন শিক্ষককে তার ছাত্রদের সম্ভাব্যতা বোঝার চেষ্টা করা উচিত, যে আমার ছাত্রটা কতটুকু পারবে, কতটুকু পারবে না, কতটুকু বুঝতে পারলো, কতটুকু বুঝতে পারলো না, এই সকল বিষয়ে একজন শিক্ষককে জানা খুব আবশ্যক। তো নিচের কোন ক্ষেত্রটি এই উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কযুক্ত? শিক্ষামূলক সমাজবিজ্ঞান, সামাজিক দর্শন, মিডিয়া মনোবিজ্ঞান আর শিক্ষা মনোবিজ্ঞান। একজন শিক্ষকের কোন বিষয়ে থাকলে তিনি ওই ব্যাপারগুলো সম্ভাব্যতা বুঝতে পারবেন, যে আমার ছাত্ররা কতটুকু বুঝতে পারলো, কতটুকু বুঝতে পারলো না, কীভাবে করালে তারা বুঝতে পারবে, এই জিনিসগুলো কী করে বোঝা যায়? কোয়েশ্চন নম্বর 26, এটা কারেক্ট অ্যান্সার হবে চাইল্ড সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান। এটা কারেক্ট অ্যান্সার হবে চাইল্ড সাইকোলজি বা, আরে ভাই রুক যা না ভাই, কাহা যা রে ভাই, এটা হবে কি শিক্ষা মনোবিজ্ঞান বা চাইল্ড সাইকোলজি। চাইল্ড সাইকোলজির মাধ্যমে আমরা জিনিসগুলো বুঝতে পারি। কৃতিকা বাড়িতে বেশি কথা না বললেও স্কুলে অনেক কথা বলে, এটি দেখায় যে কৃতিকা একটি মেয়ে, একটি ক্লাসের ছাত্রী আমার, সে বাড়িতে অনেক বেশি কথা না বললেও স্কুলে এসে কিন্তু অনেক কথা বলে। তো এটি কি দেখায়? স্কুলে শিশুদের অনেক কথা বলার সুযোগ প্রদান করে, ওর বাড়িতে মোটেই ভালো লাগে না। শিক্ষকরা আশা করেন যে বাচ্চারা স্কুলে অনেক কথা বলবে, তার চিন্তা স্কুলে স্বীকৃতি পায়। কোয়েশ্চন নম্বর 26, তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে তার চিন্তাধারা স্কুলে স্বীকৃতি পায় বা মান্যতা পায় বা প্রাধান্য পায়, যে কোনো একটা অপশনে থাকতে পারে। নিচের কোন পর্যায়ে শিশুরা তাদের সমবয়সী গ্রুপের সক্রিয় সদস্য হয়? নিচের কোন পর্যায়ে শিশুরা তাদের সমবয়সী গ্রুপের সক্রিয় সদস্য হয়? কৈশোরকালে, প্রাপ্তবয়স্ককালে, শৈশবে শুরুতে না শৈশবকালে তারা কী করে গ্রুপ তৈরি করে, গ্যাং, যাকে বলা গ্যাংগেজও বলা হয়, যাতে গ্যাংগেজ বলা হয়, সমবয়সী গ্রুপের সদস্য হয়। কোয়েশ্চন নম্বর 28, নিচের কোন পর্যায়ে শিশুরা তাদের সমবয়সী গ্রুপের সক্রিয় সদস্য হয়? এটা হবে কৈশোরকাল, ঠিক আছে? কৈশোরকালে তারা সমবয়সীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, ঠিক আছে? তো এই ছিল আজকের আমাদের ক্লাসের সবগুলো প্রশ্ন, কার কতটা প্রশ্ন কারেক্ট হলো কমেন্ট বক্সে জানাতে বলবেন না, এটা ছিল আজকের এই সম্পূর্ণ ক্লাসের আনসার কি। তো সবগুলো ক্লাসের PDF আমরা দিয়ে থাকি এবং প্রতিদিন আমরা মক টেস্ট আমরা হয়, টোটাল 50টা আমাদের মক টেস্ট হবে। তাছাড়া সবগুলো ক্লাসের PDF যদি পেতে চান তাহলে এই আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আছে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু পেইড ভার্সনে রয়েছে, এই সবগুলো যে আপনারা মক টেস্ট দেবেন বা প্রাইভেট ক্লাস করবেন বা সবগুলো PDF যদি পেতে চান, সবগুলো কিন্তু পেইড ভার্সনে রয়েছে, খুব অল্প সামান্য দামে, সামান্য কোর্সে আপনারা সবগুলো নিতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার এক্ষুনি খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন আমাদের সঙ্গে, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলছি। জয় হিন্দ।